হচ্ছে না। আপনারা ভাবছেন উপন্যাস কবিতা বা গল্প লেখার চেষ্টা করছি, মোটেই তা না। আমি আসলে ডায়েরি লেখার চেষ্টা করছি, খুব সাধারণ একটা ডায়েরি। কেন জানেন? আসলে পৃথিবীতে দুই ধরনের লোক আছে, একদল ডায়েরি লেখে আরেকদল লেখে না। কি করে এই কথাটা মাথায় এলো? আমার পারলাপা কি বিশাল একটা বাড়ি, তার ভেতরে পারলাপা সারাদিন একা একা থাকতো। সে পারলাপার গল্প। আমি কখনো পারলাপাকে কথা বলতে দেখিনি, কিন্তু আমি তার অনেক কথা জানি। কি করে জানেন? আমি তার ডায়েরি লুকিয়ে লুকিয়ে পড়েছিলাম। পারলাপা তার এক বন্ধুর সাথে কত যে কথা বলতেন, সে বন্ধু আপনিও হতে পারেন, তার ডায়েরির বন্ধু। পারলাপার ডায়েরির বন্ধু, যে বন্ধু একটা সুরের মধ্যে দিয়ে আমার পারলাপাকে নিয়ে চলে যায়। আজকে যেন মানুষের ঢল নেমেছিল। মানুষ আমার ভালো লাগে না। জীবনানন্দ বলেছিলেন, ভিড়েরও হৃদয় আছে। ওটা কিন্তু একটা, আমার কিন্তু ভালো লাগে ভিড়ের মধ্যে হঠাৎ একলা হয়ে যেতে। কেমন ঢাকা চারিধার, বনের
পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে, হাজার পাখি বলে নিরালা কোণে বসি বাঁধিয়া রাখো আপনারে, বনের পাখি বলে না সে থা কোথায় উড়িবারে পায়, খাঁচার পাখি বলে হাই মেঘে কোথায় বসিবার ঠাঁই, পাখি দোহারে ভালোবাসে তবু কাছে নাহি পায়, খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে চায়, দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে বুঝাতে নারে আপনার, জনে একা একা ঝাপটি মরে পাখা কাতরে কাহে কাছে আয়, বনের পাখি বলে না কবে খাঁচায় রুধি দিবে দার, খাঁচার পাখি বলে হাই মোর শক্তি নাহি উড়িবার, পুতুল ভেঙে গেছে প্রলয়।
ভাবছিলাম কি এই তুমি আমার সাথে তোমার সম্পর্ক আমার সাথে কি তোমার সম্পর্ক পূজার কেন তোমার এই কথা মনে হলো কেন পূজার গান দিয়ে আমায় মনে করলে মানুষ যখন একা থাকে প্রেম পূজা হয়ে যায় আর পূজা হয়ে যায় প্রেমের মতো তোমার খুব একা লাগে না
আমার কল্পনায় পারুলাপা জেগে থাকে গান শোনাবে বলে। একথা জানার পর আমি অনেক রাত তারার আলোর নিচে জেগে কাটিয়েছি পারুলাপার গান শুনব বলে, কিন্তু বাইরের বাতাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ ভেসে আসে না। আমার মনে হতো আমি শৈশবের স্মৃতি দু চোখ থেকে মুছে ফেলতে পারি না। ডাঙ্গুলি, মেঘের মধ্যে ঘুরি, বৃষ্টিতে সারা গায়ে কাদা মেখে দৌড়দৌড়ি, কতদিন ও এই আমি এখন কত বড় হয়ে গেছি, টুকরো টুকরো সব স্মৃতি এই এখন ভেঙে যাওয়া স্মৃতিগুলোই সমস্ত সম্পদ। যা, পারুলাপার কথা বলতে বলতে নিজের কথাই বলে ফেলছি। পারুলাপার ডায়েরির কথা মনে হলে আমার একটা কথা মনে পড়ে যায়, ডায়েরি মানে নিজেই নিজের বন্ধু হয়ে যাওয়া। প্রত্যেক মানুষের জীবনে একটা পরম লক্ষ্য আছে, কারো কাছে সেই লক্ষ্য দেশ, কারো কাছে মা, কারো কাছে সেই লক্ষ্য ঈশ্বর। Bye.
বলো। আজ মনে হয় খুব খারাপ একটা দিন গেছে তোমার। কি কাজে কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? আমার কখনো ঝামেলা বাঁধে? সেই জন্যই তো ভয় হয়। আমার কি দোষ বলো? এই পৃথিবীতে সব থেকে সুখী মানুষ হলাম আমরা। তোমাকে নিয়ে আর পারি না, সব কথাতেই তোমার একটা যুক্তি দাঁড় করাতে হবেই হবে। যুক্তি না যুক্তি না, এটা একটা গবেষণার রিপোর্ট, পত্রিকা লিখেছে। পত্রিকাতে লিখেছে, যেন পত্রিকার সব লেখাই সত্যি হয়। শোনো, এটা কিন্তু সত্য, আমাদের কোনো বর্তমান নেই। মানে? মানে আমরা সময়ের যেই স্রোতে বসবাস করি তার কোনো বর্তমান নেই। সেটা কিরকম? আছে শুধু অতীত। এই যে আমি তোমার সাথে কথা বলছি, এরই মধ্যে তা অতীত হয়ে গেছে। আসলে জীবন মানেই চলতে চলতে অতীতের মধ্যে খেলতে থাকা। দাঁড়াও। কি?
রবীন্দ্রনাথ ঠাকুরকে তোমার কি মনে হয় বলো তো? বিরাট একটা দিঘি। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় বিরাট একটা জানালা, আর আমি সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। আচ্ছা বাইরে তাকাও তো, কি দেখা যায় তোমার জানলা থেকে? একটা পেইন্টিং, তুলির একটা ছোট্ট আঁচড় দিতে চিত্রকর ভুলে গেছে। কি? জীবনানন্দ দাস। মানে ছবিটার কোথাও একটু একটু সবুজ থাকলে ভালো হতো। জীবনানন্দ যদি আসতো আবার এই পথে এই ঘাসে, জীবনানন্দ যদি আসতো আবার এই পথে এই ঘাসে, এই জীবনের ফাঁদে যে জীবন দুপুরের একলা পাখি আকাশে এই ঘাসে, জীবনানন্দ যদি আসতো আবার এই পথে এই ঘাসে। সবাই যদি একরকম করে ভাবতো কি হতো তাতে? বাড়ি তাহলে মানুষে মানুষে এত যুদ্ধ অশান্তি থাকতো না। কিন্তু যুদ্ধ না থাকলে প্রেমের মহিমা থাকতো না। না থাক, যুদ্ধ মানে রক্ত। ইস, না না, যুদ্ধ মানে সূর্য সেন, যুদ্ধ মানে চেগুয়ে ভাড়া। আচ্ছা আমার সব কথাতে তোমার উল্টোটা না বললে চলে না, তাই না? এর মাঝেই তো আমরা আমাদের হয়ে উঠি, এর মধ্যে দিয়েই তো সম্পর্কের উদযাপন শুরু হয়। বাজে বাজে
Sure.